আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মকআপের মতো কিভাবে ডিজাইন করবেন, আপনি ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন করতে পারবেন, সেটি দেখাবো। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, দুটি লোগো। এটা কিন্তু সেম টু সেম একটি মকআপের মতো কিন্তু ডিজাইন কিন্তু হয়ে গেছে। এটাকে কিভাবে করবেন সেটি দেখাবো ফটোশপের মাধ্যমে। প্রথমে কন্ট্রোল এন বাটন প্রেস করে আমি একটি পেজ নিয়ে নিব। এটি একটি পেজ নিয়ে নিলাম। এখন এখানে আমি দুটি অক্ষর টাইপ করব। টাইপ করার জন্য ক্লিক করে প্রথমে একটি ডি প্রেস করলাম। ডি প্রেস করে এটাকে একটু সাইজ একটু বড় করে নিব। আমি বড় করে এই ফন্ট সাইজটাকে একটু চেঞ্জ করে নিব। চেঞ্জ করার জন্য ফন্টে গিয়ে এখানে আপনি লেখার ধরনটাকে আপনি চেঞ্জ করে দিবেন। স্টাইলটা আমি চেঞ্জ করে দিলাম, একটি ফন্ট আমি এখানে দিলাম। এখানে আমি আরেকটি ফন্ট নিব, কপি করে এখানে আরেকটি ফন্ট আমি ধরুন আমি এস দিয়ে দিলাম। এখানে এস দেওয়ার পরে এটি কালারটাকে একটু আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য কালার অপশনে গিয়ে অন্য একটি কালার আমি এখানে দিব, ধরুন এই কালারটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এইখানে বসানোর ট্রাই করব, যাতে এটার সাথে একটি মেলে। এটাকে একটু ধরে একটু হাইট একটু বাড়িয়ে দিবেন। একটু সাইজ একটু ছোট বড় করে নেবেন, যাতে যাতে দেখতে সুন্দর লাগে। এতটুকু পরিমাণ আমি রেখে দিলাম। এখন এই দুটো কিন্তু সাইজ আমি ঠিক করে নিয়েছি, এখন এখানে রেখে দিব। রেখে দিয়ে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিব। প্রেস করে দিয়ে দুটি কিন্তু এখন জেপিজি মোড হয়ে গেছে। এখন ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি ইরেজ করে দিয়ে এটা একটি মার্কস করে নিলাম ব্যাকগ্রাউন্ড। এখন পুনরায় আমি আরেকটি লেয়ার নিব, কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি লেয়ার নিয়ে নিলাম। এখন এই দুটি অক্ষরকে আমি কপি করে নিব। কপি করার জন্য এখানে একটি কপি করে নিব, রেকটিকুলার মার্কিং টুলের মাধ্যমে এখানে ধরে আমি এখানে একটি কপি করে নিলাম। কপি করে এই যে দুটো লেয়ার দেখতে পাচ্ছেন ছবি, এই এখন কিন্তু ছবিতে কনভার্ট হয়ে গেছে, কারণ জেপিজি তে কনভার্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আর টেক্সে কিন্তু নেই, এটা কিন্তু জেপিজি মোড। এখন এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখুন এটাকে আমি এটাকে নিচে দিব, এটাকে উপরে রাখবো, মানে দুই সাইডটা নিচে রাখবো। এই নিচের সাইডটাকে আমি উপরে দিব বা নিচে দিব, যে কোনো এক সাইড আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেদিকে সুন্দর লাগবে সেটাই আপনি করবেন। এখন এই লেয়ারটাকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এই ডিতে প্রেস করে দিয়ে ম্যাজিক টুলের মাধ্যমে এটা একটি সিলেক্ট করে দিব। আমি একটি মার্ক করলাম, মার্ক করে উপরের লেয়ারটাকে হাইড করে দিলাম, আনহাইড করে দিলাম। আনহাইড করে দিয়ে এখন ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল এখানে আপনি কোন জায়গাটা ভিতরে রাখতে চাচ্ছেন আর কোন জায়গাটা বাহিরে রাখবেন সেটা আপনি নির্ধারণ করে নেবেন। নির্ধারণ করে উপরে লেয়ারে সিলেক্ট করে অবস্থায় যেহেতু আমি এস বাটনটাকে এস লেখাটাকে আমি নিচের সাইডে রাখবো, সেজন্য এখানে একটি এখানে একটি প্রেস করে দিলাম, ইরেজ করে দিলাম। এখানে আমি ইরেজ করে দিলাম। এখন অটোমেটিকলি কিন্তু লেখাটা কিন্তু নিচে চলে গিয়েছে, দেখতে পারবেন লেখাটা কিন্তু নিচে গিয়েছে আর এই লেখাটা কিন্তু উপরে চলেছে। এখন বোঝা যাচ্ছে যে এটাকে রাউন্ড দিয়ে কিন্তু এই এজটা কিন্তু উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন এই দুটাকে আমি এক করে দেবো। এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে আমি এক করে দিলাম। এখন এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব, আমি মাল্টি কালার একটি দিয়ে দিব। মাল্টি কালার দেওয়ার জন্য এখানে বেশ কিছু কালার আপনি এখানে পাবেন, আপনি লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং কি যে কোনো ব্রাউজারে গিয়ে মাল্টি কালার লিখলেই কিন্তু সব ধরনের কালার আপনার সামনে চলে আসবে। তো আমি তিনটি কালার নিলাম, এখানে এই কালারটা দিব, এই কালারটা দিব, এই আমি দুটি কালার দিব। দুটি কালার দেওয়ার জন্য উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ধরে এখানে উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এই লেখাটাকে একটু রিসাইজ করে নিয়ে এটার উপরে আপনি বসানোর চেষ্টা করুন। ট্রাই করে বসিয়ে এটাকে হাইড করে দিলাম। হাইড করে দিলে এখন আমি এস বাটনে এস যে লেখাটা, এই লেখাটাকে আমি উপরে এই মার্কটা করব, ডিজাইনটা করব। এখন এসে আমি ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে একটি মার্ক করে নেব। মার্ক করে দিলাম।
এখন উপর কর লেয়ারটা যেটা দেখতেছো উপরে যে লেয়ারটা এই লেয়ারটাকে আমি আনহাইড করে দিলাম আনহাইড করে দিয়ে এটাকে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দিলে দেখতে পাবেন এই লেয়ারটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এটাকে আমি কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে দিলাম আবার এখন আমি ডি যে ডি লেখাটা এই ডি লেখার মধ্যে আমি একটু ডিজাইন করব ডিজাইন করার জন্য আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিব আর এটাকে ধরে আমি উপরে দিয়ে দিলাম এখন যে ডি লেখাটা এখানে আমি এই পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে একটু বাড়িয়ে দিই হালকা এটাকে আমি আবার পুনরায় হাইড করে দিলাম এখন নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ডিতে ম্যাজিক টুলের মাধ্যমে এটাকে আমি ওকে করে দিবেন ওকে করে দিলে এটা কিন্তু সিলেক্ট হবে উপরের লেয়ারটা এখন আনহাইড করে দিয়ে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দিবেন তাহলে দেখবেন দুটি কিন্তু আলাদা আলাদা লেয়ারে কিন্তু পরিণত হয়েছে এখন কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলাম প্রেস করে দিয়ে দুটি লেয়ার এক হয়ে গেল এখন এটাকে ব্লেন্ডিং মোড আমি চেঞ্জ করে দিই তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড এখানে সেট করব ব্যাকগ্রাউন্ড আনার জন্য কেটে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড সেট করো একটু ব্যাকগ্রাউন্ড প্লে করব আমি এখানে ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে বসাবো বসানোর জন্য এটাকে ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটাকে আমি একটু বড় করে নিলাম সাইজে বড় করে এর নিচের লেয়ারটাকে ধরে মিডল যে লেয়ারটা এটাকে ধরে উপরে ছেড়ে দিলাম আর উপরের লেয়ারটা আমি নিচে দিয়ে দিলাম এখন এখানে আমি লেখাটাকে মকআপের মতো ডিজাইনটা করব এখানে শুধু একটি টেকনিকে আপনাকে করতে হবে সেটাকে ব্লেন্ডিং মোড আমরা চেঞ্জ করে নিতে হবে এখানে বেশ কিছু অপশন আছে সেটাকে আমরা ঠিক করে নিতে হবে ঠিক করার জন্য আমি উপরের লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্লেন্ডিং অপশন দেখতে পাবেন এখানে গিয়ে এখানে বেবেল দেখতে পাচ্ছেন এখানে বেবেল একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা লেখার পরিবর্তন কিন্তু এসেছে এখানে আরেকটি ক্লিক করে দিলাম কন্ট্রোল দেখতে পারবেন এখানে বেবেলে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেখানে বেশ কিছু অপশন চলে আসবে এটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি নিচটা আপনি কতটুক পরিমাণ করতে চান আমি জুম আউট করে দিচ্ছি আপনি কতটুক পরিমাণ রাখবেন ধরুন এতটুক পরিমাণ রেখে এটাকে রাউন্ড করতে চাচ্ছেন এটাকে আমি এতটুক পরিমাণ দিলাম এখন দেখুন মকআপের মতো কিন্তু ডিজাইনটা কিন্তু একদম রাউন্ড শেপে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে কিন্তু চলে আসছে এখন এটাকে একটু শ্যাডো দেওয়ার জন্য ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিবেন ড্রপ শ্যাডোতে ক্লিক করে দেখে কিন্তু ওকে করে দিলাম ওকে করে দিলেও হবে এখন যদি আপনি মনে করেন না স্ট্রোক দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি স্ট্রোকও কিন্তু দিতে পারেন স্ট্রোক না দেওয়াই বেটার এটা আমি ওকে করে দিলাম এই নিচের লেটাকে একটু হাইড করে দিয়ে একটু লেখাটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম এখন দেখুন আপনি যে মোকআপ করেছেন বা মোকআপ যারা করে যে ডিজাইন করতে হয় সে ডিজাইনের মতোই কিন্তু আপনি লোগোটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জও করতে পারেন কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে বিভিন্ন কালার এখানে আপনি যে কালারটা ঘুরাবে সেই কালারটা এখান থেকে এখানে যেহেতু মাল্টি কালার এখানে প্রয়োগ করেছি সেখানে বিভিন্ন এটা কালারটা আপনি বাড়িয়ে কমে দিলে দেখুন বিভিন্ন ধরনের কালার এখানে ইফেক্টটা কিন্তু পড়বে ধরুন এই কালারটা দিয়ে দিলাম ওকে করে দিলাম এখন এটাকে একটি রাউন্ড দেওয়ার জন্য এটা থাকবে এটা থাকা অবস্থায় আমি নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ইলেকট্রিক্টোগ্রাম মার্কেট টুলে চলে যাব এখানে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে একটি রাউন্ড বর্ডার আমি এখানে দিয়ে দিব এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে স্টক দেখতে পাবেন এখানে আমি 33 দিয়ে দিলাম সেন্টার থেকে এটাকে একটি কালার দিলাম ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম প্রেস করে দিয়ে এখন এটার ব্র্যান্ডিং মোড আমি চেঞ্জ করে দিব চেঞ্জ করার জন্য এটাকে টিক দিয়ে দিলাম এটাকে টিক বেবেলে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিব এটা একটু বাড়িয়ে দিলাম এটাকে একটু বাড়িয়ে দিব এখন দেখুন এটা কিন্তু রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে একটু শ্যাডো দিতে পারেন আপনি একটু ড্রপ শ্যাডো দিয়ে দিলাম এখানে বর্ডারও দিতে পারেন আপনি বর্ডারটা ধরে রাখবেন বর্ডারটা হোয়াইট দিয়ে দিলাম হোয়াইট দিয়ে ওকে করে দিয়ে
আমি একটু বাড়িয়ে দিব। দেখুন তো একটু বর্ডারে পরিণত হয়ে গেছে এবং কি লোগোটা কিন্তু ভিতরে রয়ে গেছে। তাহলে দেখলেন যে খুব সহজে কিন্তু একটু লোগো আপনি ডিজাইন করে নিতে পারেন। এটা সেভ করে দিবেন, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটাকে সেভ করে দিচ্ছি। এটাকে নাম দিয়ে আমি সেভ করে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিব। এখন যারা মূলত ইলাস্ট্রেটরের কাজ জানেন না, তারা ফটোশপের মাধ্যমে সুন্দর সুন্দর করে লোগো ডিজাইন করে নিতে পারেন। এখানে মক আপ ডিজাইন আপনি করে নিতে পারেন, শুধু মক আপের এটা শুধু আপনি ম্যানুয়ালি করতে হবে। মক আপে শুধু আপনাকে একটি উপরে লেয়ার ছেড়ে দিলেই কিন্তু অল্টারনেটিভ হয়ে মক আপ পরিণত হয়। সেক্ষেত্রে যারা না পারেন তারা এই ধর এই সিস্টেমে তারা লোগো ডিজাইন করে নিতে পারেন। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।